আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা বিলাফ মাইনারদের জন্য, যাদের এখন পর্যন্ত কেওয়াইসি সাবমিট করা হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি ভেরিফিকেশন অপশন চলে আসছে, বাট আপনি এখানে যখন ক্লিক করতেছেন তখন দেখতে পাচ্ছেন কেওয়াইসি কামিংসন বা নেক্সট রাউন্ডের জন্য চলে আসতেছে, এটা দেখাচ্ছে। ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ সিক্রেট মেথডে আমি এই প্রসেসটা দেখাই দিব। আপনি এক মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করলে আপনি সরাসরি এখান থেকে হচ্ছে কেওয়াইসিতে এলিজিবল হতে পারবেন, অ্যান্ড হচ্ছে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনি সরাসরি এটাতে কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে, আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও পাবেন, যেগুলো আপনি অনলাইনে খুঁজে থাকেন। অ্যান্ড অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হচ্ছে অফিসিয়াল টেলিগ্রাম, এই চ্যানেলটাতে থাকবেন। এখানে কিন্তু নিত্য নতুন এয়ারড্রপ আপডেট আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। তো প্রথমত দেখবো যে বিলাফ নেটওয়ার্ক মাইনিংয়ের অবস্থান কাল সম্পর্কে আমরা একটু বিস্তারিত বর্ণনা করব। আপনারা সকলে জানেন 2022-এর প্রথম দিকে এটা কিন্তু অনলাইনে রান করেছে, ঠিক তখন থেকেই এটা ডে বাই ডে পার্টনারশিপ অনেক এক্সচেঞ্জারের সাথে বা অনেক কোম্পানির সাথে করে যাচ্ছে, তাদের কিন্তু এই বিষয়বস্তুগুলো দিয়েছে। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখাইছিলাম যে আমাদের কাছ থেকে একটা ভোটিং পোল চাইছিল, যেখান থেকে তারা মেনশন করছিল যে বাইন্যান্সে নাকি কোথায় আমরা এটা লিস্টিং করতে পারি, সেটার মতামত কিন্তু অলরেডি তারা নিয়ে নিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র দুই দিন আগে তারা বলছে যে কংগ্রেস আওয়ার পার্টনার এনএফটি প্রমোটের লিস্টিং কিন্তু বাইন্যান্স পোলে হয়ে গিয়েছে, অর্থাৎ তারা যাদের সাথে পার্টনারশিপ করছে তারাও কিন্তু বাইন্যান্সের সাথে লিস্টিং করতেছে। এই বিষয়গুলো কিন্তু ডে বাই ডে তারা আপডেট দিয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে অ্যাভাইভ মাইনিংটাতে যারা লস্ট করে ফেলছেন, মাইনিং করতে পারেন নাই, তাদের জন্য সম্পূর্ণ বড় একটা সুযোগ হচ্ছে যে বিলাফ মাইনিং। ওকে, এখন পর্যন্ত কিন্তু ইভেন্টটা অনলাইনে রান আছে, অর্থাৎ মাইনিং কিন্তু ডে বাই ডে চলতেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের আন্ডারে মোটামুটি 60-70 জনের মতো জয়েন করছেন। তো আপনারা চাইলে এখন পর্যন্ত মাইনিং করে প্রতিদিন কিন্তু এই বি টোকেনটাকে আপনি মানে গ্রাব করতে পারবেন, ঠিক আছে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব যে বি নেটওয়ার্ক মাইনিংয়ে আপনি কিভাবে জয়েন করবেন। আমি সরাসরি ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্কটা দিব, আপনি চাইলে এখন পর্যন্ত জয়েন করতে পারবেন, ঠিক আছে। সত্যি কথা বলতে যে বি থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসার কিন্তু সম্ভাবনা থাকছে 2024-এ, কিন্তু এটা সমস্ত বিষয়বস্তু করে ফেলবে আমরা আশাবাদী। তো যাই হোক, এখন যারা রেগুলারিটি মেনটেন করে এখানে মাইনিং করতেছি, আমাদের সমস্যা কি যে ভাই কেওয়াইসিটা কাজ করতেছে না কেন? দেখেন, আপনি মূলত ইউটিউবে কেওয়াইসির জন্য আপনি শুধুমাত্র এই কেওয়াইসি সেকশনে এসে যারা আর কি এটার জন্য এলিজিবল হয়েছে জাস্ট এখানে ক্লিক করে এই প্রসেসটাই কিন্তু দেখেছেন, সচরাচর কিন্তু এটা দেখেছেন। বাট আমি যে সিক্রেট মেথডটা দেখাচ্ছি এরকম ভিডিও খুব কমই পাবেন, যে কীভাবে আপনি পাঁচ মিনিটের মধ্যে একটা কাজ সম্পন্ন করে আপনার কেওয়াইসিটাকে এলিজিবল করতে পারবেন। তারা কিন্তু এখানে ইভেন্ট সেন্টারে তারা নিজের থেকেই বলেছে যে আপনি যদি এই কাজটা সম্পন্ন করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই কেওয়াইসির বিষয়টা সম্পন্ন করতে পারবেন, ঠিক আছে। তো যখন তখন এটা কিন্তু লিস্টিং হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের ম্যান্ডেটারি টাস্ক হিসাবে থাকছে কেওয়াইসিটা কমপ্লিট করা। যখন তখন এটা লিস্টিং হয়ে গেলে আমরা সাথে সাথে উইথড্র করে কিন্তু এটা এক্সচেঞ্জ করতে পারবো, এই বিষয়টা আসতেছে, ঠিক না। তো ভিডিওটাতে প্রত্যেকে একটা করে লাইক করে শুরু করুন আজকের আপনার কেওয়াইসির জার্নিটা, আমরা এখন শুরু করব। ওকে, তো প্রথমত বিলাফ নেটওয়ার্ক মাইনিংটাকে আপনি ওপেন করে নিন। ওপেন করে নেবার পর প্রথমত যে বিষয়টা লাগবে সেটা প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে হচ্ছে আপনি কী করবেন, বি নেটওয়ার্ক সার্চ করবেন। যদি আপনার অ্যাপটা ওল্ড ভার্সন হয়ে থাকে তাহলে এটাকে আপগ্রেড করে নেবেন, ঠিক আছে। তো আপডেটটা দেওয়ার পর মোটামুটি এটাকে ওপেন করে নেবেন। ওপেন করবার পর এখানে আপনি প্রোফাইলসে চলে আসবেন। যদি প্রোফাইলসে চলে আসার পর এই যে কেওয়াইসি সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, এখানে যদি নেক্সট রাউন্ড কামিংসন এরকম চলে আসে, তো সেক্ষেত্রে আপনার করণীয় কী, মানে কেওয়াইসিটা এখনই আপনার কমপ্লিট করার জন্য করণীয়টা কী, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। আমি জানি এটা আমার নিজেরও হয়েছিল, আবার অনেকেরও কিন্তু এটা এখন পর্যন্ত ওই অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো এটা করার জন্য প্রথমত যে কাজটা আপনাকে আমি দেখাবো সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি একটা অপশন আছে, সেখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর একটা বিষয় খেয়াল করবেন যে আপনার এই জিনিসগুলা বাইন্ড করা আছে কি না। দেখেন, আমার মূলত এখানে হচ্ছে নাম্বার বাইন্ড করা রয়েছে, ইমেল বাইন্ড করা রয়েছে, যে এটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলছি সেই ইমেলটা ওখানে দিবেন। ফেসবুকটা আমার নাই, গুগলটা বাইন্ড করা রয়েছে, ডিসকর্ড রয়েছে, আবার টুইটারটাও রয়েছে, ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কিন্তু আমার মোটামুটি বাইন্ড করা রয়েছে। তো আপনি চাইলে এটা করে নেবেন, আমি কিন্তু আগের ভিডিওগুলোতে এই জিনিসটা দেখাইছিলাম। ওকে, তো এখন কথায় আসি মূল কাজে, সেটা হচ্ছে যে আমরা কেওয়াইসির বিষয়টা কীভাবে কমপ্লিট করব। এখান থেকে ইভেন্ট সেন্টার দেখতে পাচ্ছেন, তো ইভেন্ট সেন্টারে চলে যাবেন। ওকে, তো ইভেন্ট সেন্টারে চলে যাওয়ার পর 1, 2, 3 এই যে তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা অপশন রয়েছে, কী এটা, বি নেটওয়ার্ক গেট ইউর কেওয়াইসি কোয়ালিফিকেশন এসব, ঠিক আছে। তো আমরা জাস্ট এইটার উপরে প্রেস করে দিব, অর্থাৎ এখান থেকেই কিন্তু রিকোয়ারমেন্টটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে মূলত তারা কি বলছে দেখেন,
এখানে মূলত আমি বিষয়টা কমপ্লিট করেছি, যার জন্য এটা দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনশট রেখেছি, তো সমস্যা নাই, আমি দেখাচ্ছি। এখানে তারা বলছে, ডিসক্রিপশন বক্সে এখানে লিখছে যে, হ্যালো বিলাভার্স, হেয়ার দ্য ইভেন্ট অফ হু নিডস KYC টু কমপ্লিট, অর্থাৎ KYC কমপ্লিট করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে। সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন, ফলো বি নেটওয়ার্ক অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট টু গেট ইউর KYC কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাকে তাদের টুইটার অ্যাকাউন্টটাকে ফলো করতে হবে, একটা রিটুইট করতে হবে, তাইলে কিন্তু আপনি এখানে কোয়ালিফিকেশন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লিখছে যে, ওয়ান্স ইউ কমপ্লিট দ্য ইভেন্ট চেক টু দ্য প্রোফাইল পেজ টু অ্যাপ্লাই ফর KYC, অর্থাৎ আপনি যদি উপরের এই বিষয়টা কমপ্লিট করেন, ঠিক আছে, এই টুইটারের টাস্কটা কমপ্লিট করেন, তো সেক্ষেত্রে আপনি KYC-র বিষয়টা, এই যে দেখতে পাচ্ছেন মেনশন করেছে তারা KYC ভেরিফিকেশন, এটা কিন্তু 100% কাজ করবে। এখন আপনার কাজ কি, এখানে মূলত একটা বিষয় থাকবে, এখানে একটা টুইটারের ফলো অপশন থাকবে, ভেরিফাই অপশন থাকবে, আবার রিটুইটে আপনার রিটুইট অপশন থাকবে, ভেরিফাই অপশন থাকবে। আমি স্ক্রিনশট দিয়েছি, সেটা দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনার ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যখন আপনি ঢুকবেন তখন হচ্ছে এই যে ফলো একটা অপশন রয়েছে, অর্থাৎ বিলাফ নেটওয়ার্কের টুইটারটাকে তারা ফলো করতে বলতেছে। জাস্ট এখানে ফলোতে ক্লিক করবেন, আপনার সরাসরি রিডাইরেক্টিং হয়ে আপনার টুইটারে চলে যাবে। আপনি টুইটারের ফলো পেজটা, যে বাটনটা আছে, সেখানে ক্লিক করবেন, এটাকে ফলো করে নেবেন। এখান থেকে আবার ব্যাক করে এসে ভেরিফাই ক্লিক করবেন, এটা কিন্তু আপনার টিক মার্ক হয়ে যাবে। ওকে, আবার কি করবেন, এখানে রিটুইট বিলাভ টুইটার, জাস্ট রিটুইটে ক্লিক করবেন। যাওয়ার পর ওখানে হচ্ছে লাভ রিয়েক্ট একটা দিবেন, একটা কমেন্ট করবেন। এতটুকুই করার পর এখানে ফেরত এসে জাস্ট এখান থেকে ভেরিফাই একটা অপশন পাবেন, আই থিঙ্ক, জি, ভেরিফিকেশন অপশন পাবেন, সেখানে আর কি ক্লিক করে দেবেন। দেখেন আমার কিন্তু প্রথমটা কমপ্লিট অ্যান্ড হচ্ছে দ্বিতীয়টা ভেরিফাই, দেন হচ্ছে এখানে ক্লিক করলে আপনার কিন্তু সম্পূর্ণ বিষয়টা কমপ্লিটেড হয়ে যাবে। এখন আপনি সরাসরি আপনার বিল অফ মাইনিং যে অ্যাপটা রয়েছে সেখানে চলে আসবেন। এখানে চলে আসবার পর জাস্ট প্রোফাইলসে ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু এই সিক্রেট মেথডটা দিয়ে কিন্তু কাজটা করেছি, ঠিক আছে। আপনাকে অনেক ইউটিউবার মেনশন করেছে যে আপনার, অনেক ইউটিউবার না মানে বিল অফ নেটওয়ার্ক মাইনিংও কিন্তু মেনশন করেছে যে আপনাদের KYC-টা আসবে ডে বাই ডে, অর্থাৎ অনেক মেম্বার এখানে জয়েন করছে, তো এটা আমরা হচ্ছে রাউন্ড সেশন অনুযায়ী দিচ্ছি একের পর এক, তো সেক্ষেত্রে আপনি অপেক্ষা করেন তাই KYC আসবে। বাট আপনি যদি এই সিক্রেট মেথডটা এখনই ইউজ করেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট এখানে KYC-টা সম্পূর্ণ করতে পারবেন, ঠিক আছে। তো আমি কিন্তু সেম ওয়েতে অনেকদিন ওয়েট করছি, দেখছি যে আসে না আসে না, তারপরে কিন্তু আমি ইভেন্ট সেন্টার থেকে এই বিষয়টা সম্পূর্ণ করছি। তো এখান থেকে KYC ভেরিফিকেশনে আপনি এখন ক্লিক করবেন, KYC সম্পূর্ণ করার জন্য জাস্ট ক্লিক, এখান থেকে ক্লিক করে জাস্ট একটা পারমিশন দিতে বলবে, সেটা দিয়ে নেবেন। ওকে, দিয়ে নেবার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম বিষয়টা কমপ্লিটেড, অর্থাৎ টুইটার এটা রিকোয়ারমেন্ট করছে তারা, আমরা কমপ্লিট করছি। ফেসবুক, ডিসকর্ড, এই জিনিসগুলো আমি কিন্তু প্রথমে দেখাইছি। তো এখন আমাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট দ্য রিয়েল পার্সন অথেন্টিকেশন, ঠিক আছে। এই নিচের একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর এখানে মূলত আমাদেরকে NID কার্ড অথবা পাসপোর্টের প্রথম পেজটা, ফ্রন্ট পেজ, ঠিক আছে, তো ফার্স্ট পেজটা আর কি এখানে দিতে হবে পার্টটা। তো তারপর কী করতে হবে, দেখেন ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান দিতে হবে। অ্যান্ড দ্বিতীয় বিষয়টা হচ্ছে মেথডটা দিতে হবে, কিছু ইনফরমেশন দিতে হবে NID-র, ঠিক আছে। তো এখান থেকে আবার কন্টিনিউ প্রেস করবেন, এখান থেকে প্লিজ চুজ এখানে ক্লিক করবেন, এখান থেকে নিচে চলে যাবেন, আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, আমি দিলাম, তো দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড অ্যান্ড হচ্ছে পাসপোর্ট, তো আমরা সচরাচর আইডি কার্ড ইউজ করি, তো আইডি কার্ড দিয়ে দিলাম। এখান থেকে কন্টিনিউ প্রেস করবেন, এখানে বিষয়টা দেখেন, এখানে আপনার ফার্স্ট নেম, ঠিক আছে, তো এখানে হচ্ছে, সরি, এখানে বলছে যে নেম, অর্থাৎ NID কার্ডের আপনার যতটুকু নেম আছে সেটা দিবেন। এক্সাম্পল হিসাবে আপনার নাম হচ্ছে MD আবির আহমেদ, সেটা আর কি পুরোটা স্পেস আকারে আপনি যেভাবে আছে সেভাবে দিবেন। এখন আরেকটা বিষয়, NID কার্ড নাম্বার, ঠিক আছে, আপনার NID কার্ডের উপরে দেখতে পারবেন একটা নাম্বার রয়েছে 14 বা 12 ডিজিটের, সেটা আর কি এখানে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পর আপনার সামনে ঠিক এর কী আসবে, আপনাকে NID কার্ডের ফার্স্ট ফোন দিতে বলবে, ঠিক আছে। আমি রাতে ভিডিওটা করতেছি তাই এখন লাইভে দেখাতে পাচ্ছি না। ফার্স্ট ফোন দিবেন, সেকেন্ড ফোনটা দিবেন, সেটা হতে পারে ছবি তুলে অথবা লাইভে তারা দিতে বলতে পারে। দেওয়ার পর জাস্ট ক্লিক করে আপনি এটা কমপ্লিট করতে পারবেন, 24 ঘন্টার মধ্যে আপনার KYC সাকসেসফুল হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর আপনি 24 ঘন্টা পর একটু চেক আউট করবেন, চেক আউট করে এখানে দেখতে পারবেন যে আপনার KYC-র এখানে সাকসেস একটা কিন্তু অপশন টিকমার্ক হয়েছে, ঠিক আছে। তো আপনার KYC-র প্যারাটা সম্পূর্ণ শেষ, ঠিক আছে। তো এখন আপনি ডেইলি এখান থেকে 24 ঘন্টা পর মাইনিং করতেছেন,
তো আবারও রিকোয়েস্ট করব যারা নতুন এই ভিডিওটা দেখছেন বা কাজ করতেছেন না, এখানে আমার আন্ডারে মোটামুটি 60-70 জন জয়েন করছেন, আপনারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু কাজ করছেন না, ঠিক আছে? এখনই আপনারা দয়া করে এই মাইনিংটাকে 24 ঘন্টা পর পর অন করে দেন। আমরা আশা রাখছি যে 2024-এর 1-2-3 এই ফার্স্ট কোয়ার্টার অথবা সেকেন্ড বা থ্রি কোয়ার্টারের মধ্যে আমাদের হচ্ছে এটা লিস্টিং হবে, অ্যান্ড হচ্ছে বাইন্যান্সের মতো বা বড় বড় এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার সম্ভাবনা থাকছে, এতটুকুই, ঠিক আছে? অ্যান্ড আমাদের চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে এখানে জয়েন করতে হয়, 2022-এর প্রথম দিকে আমি কিন্তু ভিডিওটা দিছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে নতুন করে জয়েন থাকবেন। অ্যান্ড হচ্ছে ভিডিওটাতে একটা করে প্রত্যেকে লাইক করবেন, অ্যান্ড হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন থাকবেন, এখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও।